हेलो माय फैमिली, गुड मॉर्निंग। तो आज के आमी ब्लॉगटा स्टार्ट करलाम 10টা থেকে। तो चलो आज के तोमादेरके डायरेक्ट दुपुर कर रान्ना थेके स्टार्ट देखाबो। आर आमरा सकाले उठेछि, तारपरे धुके, आर कालके तो तोमरा देखेछिले मुर्गीर माँस सेटा छिलो, तो ओई झोल दिए खेये निएछि धुकी। आर शानवाजेर आब्बा, तोमरा तो जानो चा खेते भालोबासे ना, बासी जिनिसो खेते भालोबासे ना, क्योंकि ताके खावा सुटी करे ना, गैस होये जाए एकटुकुते, ताई खाय ना। आर एखानटाय बसे आछे, एई देखो। तो ये देखो चीरा नहीं दिए, चीरा भाजा पैकेटे पाव जाए 5 টাকা করে। तो ওইটাই দুটা নিয়ে এসে দিয়েছিলাম, তো ওইটাই খেয়েছে। আর আজকের দিনটা দেখছো, এই দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, এই দেখো প্রচুর ঠান্ডা, ঠান্ডাও খুব লাগছে। আর তোমাদেরকে বলেছিলাম না ঠান্ডা আসছে কি যাচ্ছে কিছুই বুঝতে পারিয়ে না, তার জন্য বলছিলাম। আর এখনো রোদটা বের হয়নি, এখনো বৃষ্টি হচ্ছে আর মেঘলা হয়ে আছে। তো চলো আজকে আমি দুপুরে কি রান্না করবো। আর এখানটায় তোমরা দেখছো আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর শাকও বাছা হয়ে গেছে, শুধু কাটতে বাকি আছে। তারপরে কালকে তোমরা দেখেছিলে মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটা একটু আছে, তো ওইটা আলু দিয়ে রান্না করে নেব। আর মায়ের জন্য করলা নিয়ে এসেছি, তো করেলাটা ভাজা করব। আর এখানটায় শাকে বেগুনে আর শিমে রান্না করব। তো চলো আমি এখন শাকটা কাটবো, তো কেটে কমপ্লিট করে তারপরে তোমরা সবটাই দেখতে পারবে। আর এখানটায় ঘরের অবস্থা দেখছো, আগে আমি কাটাকাটি কমপ্লিট করে তারপরে ঘরটা ঝাড় দেব, বাসনও পড়ে আছে। সকালে মেজেছিলাম, একটুকু বাসন ছিল তো সকালে মেজে নিয়েছিলাম। আর এখন চা খাওয়া, তারপরে ঢুকি খেয়েছিল সবাই, ঢুকি পিঠে মাংসের ঝোল দিয়ে, তো এটাও আছে। আর এই দেখো ঘরটাও আমাকে করতে হবে। আর এই বেলুনটা তো তোমরা দেখলে কালকে আমি নিয়ে এসেছিলাম, কালকে তোমরা তো দেখলে আলো জ্বলছিল কি ভালো না, তো তাই আমি বারবার বাইর করিয়ে না। আর নাইশার আজ আমার মধ্যে জামাটা তোমাদেরকে দেখাইনি, কারণ কি প্যাক করে নিয়েছে, কালকে বাড়ি চলে যাবে তার জন্যে। তো তাই আজকের দিনটাই আছে আর কালকে বাড়ি চলে যাবে। আর এখন সময় হয়ে গেছে 10:08 হয়ে গেছে। তো চলো আমি এখন রান্নাটা বসাবো, তো শাকটা কেটে নি। তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার আমি সবটাকে ধুয়ে নিয়ে এসে রাখি, তারপরে রান্না কি কি রান্না করবো তোমরা দেখবে। তো আগে আমি সবটাকে ধুয়ে সাজিয়ে আগে শাকটা আমি কুকারে দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আলুটা ভাজা করব মাংস দিয়ে রান্না করবো বলে, আর করলাটা এরকম আলাদা ভাজা করবো। তাই দেখো শাকটা বসে দিলাম, তো এতে একটু লবণ দিয়ে তারপরে ঢাকুনটা লাগিয়ে দেবো, তারপরে সিদ্ধ হয়ে যাবে, তখন এতে বাগার কেটে দেবো। তো চলো আমি আগে লবণটা দিয়ে দিই হালকা, আর ঢাকাটা দিয়ে দিই, কুকারে দিয়েছি কারণ কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই তো গ্যাসটা অত খরচা হবে না। তো চলো এবার আলুটা বসাবো, আর ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এই দেখো পাশিয়ে নিয়েছি, তো এইখানটায় আলুটা বসিয়ে দেবো। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এখানটায় আমি হাঁড়িটা বসে দিয়েছি। চলো আলুটা রান্না করে নিই, তো কীভাবে রান্না করছি আমি আলুতে আর কালকার মুরগির মাংস রান্না দিয়ে। তো চলো তোমরাও দেখো, তারপরে এখানটায় আমি লসুন কেটে রেখেছি, এই দেখো লসুন আর শুকনো লঙ্কা। আর এখানটায় তোমরা দেখছো কালকার মাংস,
तो चलो रान्नाटा स्टार्ट करी, तुम्हारा देखो। তোমরা দেখলে কি মাংসটা আমি দিয়ে দিলাম, তারপরে ওটা ফুটে যাবে, তো একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এইখানটায় আমি শাকটা বসাবো, তাই আর শাকের জন্য তোমরা তো দেখলে আমি রসুন আর লঙ্কা কেটে রেখেছি, এই দেখো। তো চলো এখন আমি শাকটা রান্না করি, তারপরে করলাটাও ভাজতে হবে। आलू और शाग रान्ना कमप्लीट हो गया, एखानटा तुम्हारा देखो एक पिंज़ केटे दिए कारण कल्लाटा भाजब बोले, तो चलो तुम्हारा देखो। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন বাসন পড়ে আছে, তো বাসনটা মেজে নিই, তারপরে স্নান করব। তো ঠিক আছে, বাসন ওসন মেজে স্নান টান করে কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান করে একটু কাপড় ছিল সেটাও খেঁচে নিয়েছি, তো ওপরে শুকোতে দিয়ে দিয়েছি, কারণ কি আজকে তোমরা তো জানো কি রোদটা বের হয়নি, আর এখানটায় সবাইকে খেতেও দিয়ে দিয়েছি বাইরে। তো এরকম মাকে আর অনাথকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানটায় তোমরা দেখছো এই দেখো শানুয়াজের আব্বা খেতে লেগে গেছে, আর এটা আমার ভাত, এখানটায় তোমরা দেখছো কপি রান্না, তারপরে শাক কালকার কপি রান্না, আর এখানকার আলু আর মাংস রান্না, আর এটা হচ্ছে কল্লা ভাজা। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে ডাক্তার বাড়িও যেতে হবে, দেখি কটার সময় ডাক্তারটা বসবে। তো এখন বাজে রাত 10টা, তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আজকে ডাক্তার বাড়ি যেতে হবে, তো তোমরা হয়তো জানো না কি আমার পেটে টিউমার আছে, তাই আমি ডাক্তার দেখাচ্ছি, আর লালহাটিও গিয়েছিলাম একবার, তো ওইখানটায়ও দেখিয়েছিলাম, তো রিপোর্ট করতে দিয়েছিল, তো রিপোর্টে একটু প্রবলেম আছে, তো সে ওষুধ দিয়েছে 3 মাস খেতে হবে, আর আজকে আজকে দেখে এসেছি, তো আর 6 মাস যেতে হবে না, এনেকে যা ওষুধ লিখে দিয়েছে ওগুলো নিয়ে 6 মাস চালাতে হবে আমাকে, তো তাই ভাবলাম কি তোমাদেরকে একবার বলে দিই আর দেখে দিই। আর এই দেখো এখানটায় আমি ওষুধও নিয়ে এসে রেখেছি, এই দেখো ওষুধ এনে সব ওষুধ দিয়েছে, পুরোটা ওষুধ আমি 700-750 টাকা। তো চলো, তো এখন আমি ব্লগটা শেষ করছি, আর এখানটায় দেখছি সোনাজের আব্বা শানুয়া সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি ভাবলাম কি একবার ব্লগটা শেষ করব, তো সবটা তোমাদেরকে বলে দিই দিয়ে তারপরে ব্লগটা শেষ করব। তো আজকে রাত্রে আমরা কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, কারণ কি এখান থেকে আসতেই 9টা বেজে গেছিলো, তো তাই আর ভাত ছিল, ভাত আর আলুতে আর মাংসতে রান্না, তো ওগুলো নিয়ে সব খেয়ে নিয়েছে। তো চলো আমার ননদ আর মাও ঘুমিয়ে গেছে, আর ননদ সকাল সকাল চলে যাবে বাড়ি, হয়তো তোমাদেরকে দেখাতেও পারবো না তাই বলে দিছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানটাই শেষ করছি, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, বাই, টাটা।